হ্যালো বন্ধুমান আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার নামক ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুমান আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন চাকরির চাকরিসঙ্গত খবর খবর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটান্স এমনকি লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি আর এই বিভিন্ন লেটেস্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটার্সগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বটতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেললাইকানটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজ আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো কলকাতা হাইকোর্টের যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল আজ সেটির অ্যান্সার কীগুলো নিয়ে তো আজ কিন্তু কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি এক্সাম হল পঁচিশে নভেম্বরে তো মোট কিন্তু টাইম ছিল সেভেন্টি ফাইভ মিনিটস আর হচ্ছে সময় ছিল কিন্তু সেভেন্টি ফাইভ মিনিটস সময় ছিল আর কোশ্চেন কিন্তু ছিল একশোটি অর্থাৎ কো কোশ্চেন মার্কস ছিল একশোটি কোশ্চেন ছিল ফিফটি অর্থাৎ প্রত্যেকটি কোশ্চনের জন্য কিন্তু টু মার্কস করেছিল তো চলুন কোশ্চেনগুলি দেখে নেওয়া যাক আর আনসার কীগুলি কী হবে সেটি সম্বন্ধে আমরা আলোচনা করবো এখন বিস্তারিত হবে তো দেখুন এখানে ফার্স্ট কোশ্চেনটি রয়েছে যে পাকিস্তানের রাজধানীর নাম কি তো পাকিস্তানের রাজধানীর নাম কিন্তু হলো অ্যালহবাদ এটা আমরা সবাই জানি তো তারপরে কোশ্চেনটি দেখুন এই রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালি সীমানায় সীমানার অংশীদার নয় তো নেপালে সীমানার অংশীদার উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ সিকিম এখানে অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু ঝাড়খণ্ড ঝাড়খণ্ড হবে সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখুন ক্রিকেট ক্রিকেটে এক বলে সর্বাধিক কত রান করা যায় তো ক্রিকেটে কিন্তু এক বলে সর্বাধিক সাত রান করা যায় তো তারপরের কোশ্চেনটি দেখুন একটি ম্যাচ রয়েছে চার নম্বর কোশ্চেনটি যদি একটি কল থেকে প্রতি ঘন্টায় দশ লিটার জল একটি জলাধারে পড়ে এবং অপর একটি কল থেকে প্রতি ঘন্টায় পাঁচ লিটার জল নিষ্কাশিত হয় তবে পঞ্চাশ লিটারের একটি খালি জলাধার পূর্ণ করতে মোট কত সময় লাগে তো এখানে কিন্তু আপনার অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দশ ঘন্টা দশ ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেনটি দেখুন ভার ভারতের জাতীয় ফুল কোনটি ভারতের জাতীয় ফুল কিন্তু হয়ে যাবে বি অপশন বি নাম্বার পদ্ম হচ্ছে ভারতের জাতীয় ফুল তারপরের কোশ্চেনটি দেখুন ঝিলাম চেনাব রবি বিপাশা এবং শতদ্রু কোন নদীর উপনদী তো ঝিলাম চেনাব রবি বিপাশা শতদ্রু তো এদেরকে কিন্তু একসঙ্গে পঞ্চনদ বলা হয় তো এটি কিন্তু সিন্ধু নদীর উপনদী উপরে সবগুলি তারপরে দেখুন তারপরে কোশ্চেন ভারতের একমাত্র মহিলা রাষ্ট্রপতির নাম কোন তো ভারতের একমাত্র কিন্তু মহিলা রাষ্ট্রপতি হলো প্রতিভা পাটিল তারপরে কোশ্চেনটি দেখুন এগুলির মধ্যে কোন প্রাকৃতিক শক্তি থেকে ভারতে বিদ্যুৎ উৎপাদন করা হয় না তো এখানে হবে বজ্রপাত তারপরে কোশ্চেন এখন আমরা অক্টলি মনু মনুমেন্টকে কী নামে জানি তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে হলো শহীদ মিনার হয়ে যাবে সঠিক অ্যান্সার তো তারপরে কোশ্চেন এদের মধ্যে কোন ব্যক্তি শাহজাহানের পুত্র নন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীর উত্তরাখণ্ডের রাজধানীর নাম দেরাদুন এটি আমরা সবাই জানি তারপর বিবাদী ভাগ এর আগেকার নাম কী ছিল তো বিবাদী বাগের কিন্তু আগের নাম ছিল হলো ডাল হাউসি স্কোয়ার বিবাদী বাগের আগের নাম ছিল তো তারপরে দেখুন একটি ক্রিকেট খেলা চলার সময় কতজন ব্যক্তি মাঠে থাকেন তো এই ক্রিকেট খেলা চলার সময় মোট ব্যক্তি হলো মাঠে থাকেন হল তেরো নম্বর পনেরো জন ব্যক্তি মাঠে থাকেন সর্বাধিক তারপরে দেখুন ১৪ নম্বর কোয়েশ্চেনটি তাল তালকটোরা স্টেডিয়াম কোন শহরে অবস্থিত তো তালকটোরা স্টেডিয়াম কিন্তু অপশন বি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত কিন্তু তালুকটোরা স্টেডিয়াম তারপরে লজমান ঝুনা কোন রাজ্যে অবস্থিত তো পুরোনো নাম্বার হয়ে যাবে কিন্তু ডি উত্তরাখণ্ডে অবস্থিত তো তারপর দেখুন একটি উদ্ধ উদ্ধ্রম অনুসারে সাজিয়ে সাজাতে বলেছে তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখুন এগুলির মধ্যে কোনটি কলকাতায় নেই তো এখানে কিন্তু অপশন বি সঠিক নাম্বার গ্রেট ইস্টার্ন হোট হোটেল সরি এটি জাতীয় জাদুঘর হবে জাতীয় জাদুঘরটি কিন্তু কলকাতায় নেই তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ইস্টার্ন গ্রেট ইস্টার্ন হোটেল হাওড়া ইস্টার্ন তিনি কিন্তু কলকাতায় রয়েছে তারপরে কোশ্চেনটি দেখুন এদের মধ্যে কোন ব্যক্তি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না তো এখানে হয়ে যাবে কিন্তু রাজেন্দ্র প্রসাদ তারপরে কোশ্চেন এদের মধ্যে কোন ব্যক্তি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না তো রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার তো তারপরে কিন্তু একটি ম্যাথের কোশ্চেন ছিল তো এখানে কিন্তু উনিশ নাম্বার এখানে উনিশ নাম্বারে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দু হাজার আটত্রিশ তো তারপরেও একটি ম্যাথের কোশ্চেন ছিল তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে একজোড়া বালতিতে এক গ্রস করে আপেল ছিল তো এক গ্রস হলো কিন্তু একশো চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশ হলো এক গ্রস তো তারপরে দেখুন বলে দেওয়া হচ্ছে একটি বালক আসে একটি একটি বালতি থেকে হইতে বারো ডজন আপেল তুলিয়া লইল তো বারো ডজন হল বারো ডজন মান বারো ডজন মানেও কিন্তু একশো চুয়াল্লিশ তো এই বালটি থেকে পুরো আপেলটি কিন্তু চলে গেল তো তারপরে বলে দেওয়া হয়েছে যে অপর বাল্টি হইতে পাঁচ স্কোর আপেল তুলে নইল তো এক স্কোর মানে হচ্ছে কুড়িটি তো পাঁচ স্কোর হয়ে যাবে একশোটি তবে সমগ্র বাল্টিতে কি পরিমাণ আপেল পড়ে থাকলো তো এখানে কিন্তু অপশন হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন ডি চুয়াল্লিশটি আর শূন্য তো চুয়াল্লিশটি আপেল কিন্তু একটি বাল্টিতে পড়ে থাকলো তো এখানে হয়ে যাবে অপশন ডি সঠিক সঠিক অ্যান্সার তো তারপরে কোশ্চেনটি দেখুন পশ্চিমবঙ্গের রাজ্যপালকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলো কেশরীনাথ ত্রিপাঠি তারপরে দেখুন বাইশ নম্বর ছত্রিশগড় উড়ি ছত্রিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বিহার ছাড়া অন্য অন্য কোন রাজ্যটির অংশ ঝাড়খণ্ডের সীমানার অংশীদার তো এখানে হয়ে যাবে বাইশে বাইশের সি উত্তরপ্রদেশ তারপর দেখুন একটি ফুটবল খেলায় মাঠে খেলাটির যে কোনো ধাপে কতজন ব্যক্তি উপস্থিত থাকেন তো এখানে অপশন এ হয়ে যাবে জন হয়ে যাবে সঠিক অ্যান্সার তো তারপরে কোশ্চেন দেখুন এদের মধ্যে কোনটি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে দেখা যায় না তো সল্ট লেক স্টেডিয়াম তো তারপরে দেখুন এই এই পঁচিশ নম্বর কোশ্চেনটি আমি পাইনি তো তারপরে দেখুন এখানে বলে এদের মধ্যে কলকাতা হাইকোর্টে বর্তমান বিচার বিচারপতি নয় তো এখানে অ্যান্সারটি সম্ভবত হয়ে যাবে রাজস্বী ভারদ্বাজ তো তারপরে এই নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয় না তো এখানে হয়ে যাবে বেতোয়া বেতোয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয় না এটি রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তারপরে দেখুন একটি বলে যাচ্ছে মৈন মইন উদ্দৌলা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে হয়ে যাবে অপশন আঠাশ নম্বরে অপশান সি হচ্ছে ক্রিকেট তারপরে দেখুন ভারতের বর্তমান প্রধান বিচারপতি কোন রাজ্যের অধিবাসী তো ভারতের বর্তমান বিচারপতি কিন্তু আসাম রাজ্যের অধিবাসী তো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি কে ডোনাল্ড ট্রাম্প এটি আমরা সবাই জানি তারপরে কোশ্চেনটি দেখুন কোন প্রাণীদের মধ্যে এই প্রাণীগুলির মধ্যে কোনটি আফ্রিকাতে দেখা যায় তো এখানে অপশন হয়েছে বাঘ সঠিক অংশ দু হাজার বাইশ সালে পরবর্তী ফুটবল ওয়ার্ল্ড কাপ কিন্তু কাতারে অনুষ্ঠিত হচ্ছে তো তারপরে দেখুন তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বারটি আমি পাইনি তো তেত্রিশ নাম্বারটা আপনারা দেখে নেবেন তো তারপর দেখুন চৌত্রিশ নম্বর বলে যে এই ভবনটির মধ্যে কোনটি কলকাতা হাইকোর্টের সন্নিকটে নয় তো এটি কিন্তু সম্ভবত হবে ভবানী ভবন তো তারপরে দেখুন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু এখানে হবে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা তারপরে দেখুন ছত্রিশ এদের মধ্যে কে আন্তর্জাতিক ক্রিকেটার নন তো ছত্রিশের অপশন হয়ে যাবে এ মিলকা সিং তো কে তারপরে নাম্বার কে তার রাজধানী দিল্লি থেকে দিল্লি থেকে দৌল দৌলতাবাদের সরিয়ে নিয়ে গিয়েছিল তো এখানে অপশন হয়ে যাবে বি মোহাম্মদ বিন তুগলাক তো তারপরে কোশ্চেন এগুলির মধ্যে কোনটি রাজ্য নয় তো এখানে দেখুন রাজ্য নয় গোয়া কিন্তু এক্সাক্টলি কিন্তু রাজ্য তো আন্দামান নিকোবর পন্ডিচেরি দিল্লি এই তিনটি কিন্তু ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটোরি আর এখানে গোয়া কিন্তু রাজ্য নয় তো এখানে আমার মনে হয় কোশ্চেনটি ভুল দেওয়া আছে তো তারপরে তারপরে কোশ্চেনটি তারপরে কোশ্চেন দেখুন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে তো এর আগের কোশ্চেনটা আটত্রিশ নম্বর কোশ্চেনটা কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি তো থার্টি নাইন কোশ্চেনটি দেখুন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে তো ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী কিন্তু হলো রমন সিং তো তারপরে দেখুন চল্লিশ নম্বর হামটি ডামটি কোথা থেকে পড়ে গেছিলো তো চল্লিশ নম্বর হলো কিন্তু সি হবে পাচিল তারপরে কোশ্চেন দেখুন কলকাতা সম্প্রতি ভেঙে পারে সেতুর নাম কি তো এটি আমরা সবাই জানি মাঝেরহাট সেতু হবে তারপরে দেখুন বন্ধ হওয়া ঘড়ি সপ্তাহে কতবার সঠিক সময় নির্দেশ করে তো এখানে হয়ে যাবে চোদ্দোবার অপশন বি সঠিক আনসার তারপরে দেখুন কলকাতা হাইকোর্টের সর্বশেষ বহিরাগত প্রধান বিচারপতি কে ছিলেন তো এখানে হয়ে যাবে মঞ্জুলা চেল্লুর তারপরে দেখুন তুফানগঞ্জ শহরটি কোন জেলায় অবস্থিত তুফানগঞ্জ কিন্তু কোচবিহার জেলার অবস্থিত শহর চিলকা লেক কোন রাজ্যে অবস্থিত ওড়িশা সঠিক অ্যান্সার তারপরে ছেচল্লিশ নম্বর যদি এক যদি এক মিটার সমান ওয়ান পয়েন্ট জিরো নাইন গজায় তাহলে কত ফুটে পঞ্চাশ সেমি হবে তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সেভেন ফুট তো তারপরে কোশ্চেনটি দেখুন সাতচল্লিশ নম্বর কোশ্চনে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ হচ্ছে সঠিক সঠিক অ্যান্সার তারপরে দেখুন ফর্টি এইট নাম্বার ভারতের প্রথম মুঘল সম্রাটের নাম কি বাবর তারপরে কোশ্চেন দু সালে সেপ্টেম্বর মাসে কলকাতায় কোন বাজারে আগুন লেগেছিলো তো এখানে হয়ে যাবে কিন্তু অপশন সি বাগড়ি মার্কেটে কিন্তু আগুন লেগেছিল তো তারপরে পঞ্চাশ সালে দু সালে বিশ্বকাপ ফাইনাল লুকা মাদ্রিদ কোন দেশের জন্য খেলেছিলেন তো এটি আমরা সবাই জানি যে ক্রোয়েশিয়া তো বন্ধুগণ এরকম বিভিন্ন গভর্নমেন্ট জব সম্পর্কে আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকা লাল কাল সাবস্ক্রাইব করতে যে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন